نحمده مصليا ومسلما نخوى المستغاث أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم দূরে এবং কাছের দেশে এবং বিদেশের সকল দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত। আজকে আমার বিষয় হচ্ছে হাদিসের আলোকে সালাতুল আওয়াবিন। আওয়াব এক বচন, বহু বচন হচ্ছে আওয়াবিন। আওয়াবিনত্ব হচ্ছে তৌবাকারী। মাগরিবের নামাজের পরে যে ছয় রাকাত নফল নামাজ আদায় করা হয় সেটাকে সালাতুল আওয়াবিন বলা হয়। হাদিস শরীফের মধ্যে 20 রাকাতও আছে। এই 6 রাকাত নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন আমরা একটু জানি। তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফ এবং ইবনে খুজাইমা বক্কাতা হাদিস গ্রন্থে বর্ণনা করেন, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করবে, সালাতুল আওয়াবিন আদায় করবে, লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন, যদি তার মাঝে কোনো গলতি এবং দুনিয়াবি কথা না বলে, উদিল্লা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানা, ওই সয়রা কান নামাজের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। আর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, কদ রুবিয়া আন আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকা, যে ব্যক্তি মাগরিবে নামাজের পরে 20 রাকাত নফল নামাজ তথা সালাতুল আওয়াবিন আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি মহল ঘর নির্মাণ করবেন। সালাতুল আওয়াবিন কিভাবে আমরা আদায় করব তার একটি পদ্ধতি হাদিসের বিখ্যাত গ্রন্থ কঞ্জুল উম্মালের মধ্যে বর্ণনা করা হয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি রাকাতাইন, যে ব্যক্তি মাগরিবের পরে 2 রাকাত নামাজ আদায় করবে, কাবলা আইয়ুমতিকা মা আহাদিন, কারো সাথে কথা বলার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করবে, ইয়াকরাউ ফিল উলা বিল হামদ,
এবং প্রথম রাকাতের মধ্যে সানার পরে আলহামদু পড়বে, ওকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং সূরা ফাতিহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা মিলাবে। ওফির রাকাতি সানিয়াতি বিলহামদি ওকুল হুয়াল্লাহু আহাদ, এবং দ্বিতীয় রাকাতের মধ্যে আলহামদুর সাথে কুল হুয়াল্লাহ শরীফ মিলাবে। হারাজা মিন জুনুবিহি, এবং তার থেকে গুনাহ বের হয়ে যাবে। কামা তাখরুজুল হাইয়াতা মিন সালহিহা, যেমনিভাবে গর্ত থেকে সাপ বেরিয়ে পড়ে তেমনিভাবে তার থেকে গুনাহ ঝরে যাবে। আমাদের আকাবেরিনিকার আমরা, আমাদের সোয়ালিহিনকার আমরা, আমাদের যারা সম্মানিত বুজুরগানে কেরাম আছে ওদের সবকের মধ্যে সালাতুল আমিন আছে, সেখানে নিয়ম হচ্ছে এভাবে, আমি একটু নিয়তটা বলতেছি, নাওয়াই তোয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবং যারা আরবিতে নিয়ত জানেন না তারা বলবেন আমি আল্লাহর ওয়াস্তে দুই রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর সানা পড়বেন, এবং সানা পড়ার পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, তারপর তিনবার সূরা ইখলাস পড়বেন। তিনবার সূরা ইখলাস পড়ে রুকু করে সিজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, উঠার পরে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন, এবং আবার তিনবার সূরা এখলাস মিলাবেন, এবং এখলাস মিলানোর পরে আত্মাইয়াত ও দরুদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম পরে আপনি সালাম ফিরাই ফেলবেন। তাহলে হাদিস উল্লেখিত যে সমস্ত সওয়াবগুলোর কথা বলা হয়েছে সেখানে যদি সরাকা সালাতুল আমিন আদায় করা হয় বারো বছর নফল নামাজের সওয়াব প্রদান করা হবে, এবং জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে, এবং সাপ গর্ত থেকে বেরিয়ে আসলে যেভাবে গুনাহ ঝরে, পাতা থেকে যেভাবে গুনাহ ঝরে সেভাবে গুনাহ ঝরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সালাতুল আমিন নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।